অনেক সময় দেখা যায় কি যে আমাদের এখানে মেনু বার গুলো যে থাকে, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু, রেফারেন্স মেনু, মেইলিং, রিভিউ, ভিউ, এই পর্যন্তই মূলত মাইক্রোসফট ওয়ার্ডে প্রয়োজনীয় মেনু বার, তাই না? কিন্তু আরো কিছু অ্যাডিশনাল মেনু বার থাকে অনেক সময়, আবার যাদের আমাদের থাকে না তারা আবার আমরা অ্যাড করি পরবর্তীতে। তো এখন আমরা যদি চাই যে এই যে অ্যাপ্রোভেড অথবা অ্যাডিনস, ডেভেলপার, এই তিনটাকে আমি রাখতে চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে এগুলো বাড়তি জিনিস, এগুলো এখন আপাতত রাখবো না, যখন আমি কাজ করব তখন নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, খুবই সহজ, রাইট বাটন ক্লিক করব, যে কোনো একটা মেনুর উপরে রাইট বাটন ক্লিক করলেই হবে। রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দা রিবন, এখানে চলে আসব। আবার আবার দেখাই, ক্যান্সেল করে দিচ্ছি, এটা তো দেখালাম শর্টকাট, রাইট বাটন ক্লিক করলে কাস্টমাইজ দা রিবন, আমরা ওই জায়গায় চলে যাচ্ছি। তারপর আবার যেতে পারি ব্রডকাটে, সেটা হলো ফাইলে যাব, ফাইলে গিয়ে চলে যাচ্ছি অপশনে, নিচে অপশনে ক্লিক করার পর এখানে চলে যাচ্ছি কাস্টমাইজ রিবন, ওই এই জায়গাতেই চলে আসা না, তো এতবার ক্লিক করতে হলো। এটাকে আমরা শর্টকাটে এই জায়গায় আসার জন্য যে কোনো একটা মেনু বারের উপরে রাইট বাটন ক্লিক করব, কাস্টমাইজ দা রিবন, এখানে এসে আমরা ডান পাশে লক্ষ্য করব মেইন ট্যাবস লেখা আছে। তো আমাদের যে এখানে প্রচুর পরিমাণে ট্যাব আছে, না প্রচুর না, গোনা যাচ্ছে, গুনতে পারছি আমরা, কিন্তু কথা হলো যেগুলো আমরা চাই না, অপছন্দ করতেছি, সেগুলোকে আমরা এখান থেকে হাইড করে দিব। কোনটা চাই না, ডেভেলপার চাই না আপাতত, কিন্তু ডেভেলপার অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যাডিনস চাই না ক্লিক করে দিলাম, অ্যাপ্রোভেট চাচ্ছি না চলে যাও, ক্লিক তুলে দিলাম, বাস এখন যা যেগুলো আমরা চাচ্ছি না সেগুলোকে তুলে দিলাম, আর যেগুলো আমরা চাচ্ছি, রাখতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, তাদেরকে টিক চিহ্ন দিয়ে রাখলাম। এখন জাস্ট ওকে বাটন প্রেস করে দিব, চলে যাবে, আর আমাদের প্রয়োজনীয় যেসব ট্যাব গুলো সেগুলোই শুধু থাকলো। তো এটা নিট অ্যান্ড ক্লিন থাকলো, এটা খুবই সুন্দর যে আমরা অর্গানাইজ হয়ে আমাদের কাজ শুরু করতে পারি, এটাই।